हेलो एवरीवन, वेलकम टू लेट्स इम्प्रूव यूट्यूब चैनल। आजकल भिडियोते डिसकस करब जो तुम्हारा जरा जरा 2024 साले जेनपास यूजी परीक्षा दीते जाच्छो तारा जदि एई समय थेके जेनपास यूजी 2024 जोन्नो पढ़ा स्टार्ट करो ताहले किभाबे पढ़ाशुनो करले तुम्हारा जेनपास यूजी 2024 एकटा भालो रैंक करते पारबे। देखो जेनपास यूजी 2024 परीक्षा आसते किन्तु आमादेर प्रचुर समय एखोनो हाते रयेछे। एई समयटाके जदि आमरा भालोभाबे काजे लागाई ताहले किन्तु आमरा अवश्यई टप रैंकार्सदेर मध्ये आसते पारबो। किन्तु तार আমাদেরকে একটা প্রপার স্ট্র্যাটেজি বা একটা প্রপার প্ল্যান অনুযায়ী পড়াশোনা করতে হবে, অ্যান্ড সেই অনুযায়ী যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রে জেনপাস ইউজি 2024 একটা ভালো র্যাঙ্ক করার থেকে কেউ আটকাতে পারবে না। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা পুরো একটা ডিটেল স্ট্র্যাটেজি নিয়ে এখানে আলোচনা করব, যেটার মাধ্যমে আমরা বুঝবো যে জেনপাস ইউজি 2024 জন্য আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত। তাহলে চলো আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং এই বিষয়গুলো দেখে নিই। বাই দ্য ওয়ে, কেউ যদি জেনপাস ইউজি পরীক্ষা সম্পর্কে না জেনে থাকো, জেনপাস ইউজি পরীক্ষার কমপ্লিট ডিটেল নিয়ে পরীক্ষার প্যাটার্ন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আমি একটি ডিটেল ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটির লিংক আই বাটনে অ্যান্ড ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা সেই ভিডিওটি একবার দেখে নিতে পারো, তারপর তোমরা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারো। দেখো আমাদের যে জেনপাস ইউজি পরীক্ষা সেটা হয় হচ্ছে টোটাল 115 নম্বরের পরীক্ষা হয়। এখানে আমরা পেপার ওয়ানের কথা বলছি। এবার এই যে পেপার ওয়ান, সেখানে আমাদের কী কী সাবজেক্ট থাকে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ, এই পাঁচটা সাবজেক্ট থাকে। অ্যান্ড পাঁচটা সাবজেক্টে টোটাল আমাদের 115 মার্কসের পরীক্ষা হয়। এই 115 মার্কসের মধ্যে আমাদের টার্গেট কত? কারণ আমাদের সবার প্রথমে টার্গেট ডিসাইড করতে হবে, তাহলে গিয়েই কিন্তু আমরা সেই টার্গেট অনুযায়ী চলতে পারবো অ্যান্ড পড়াশুনো করতে পারবো। দেখো 115-র মধ্যে আমরা যদি মোটামুটি 50 নম্বর পেয়ে যাই, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আমাদের আন্ডার 2000 র্যাঙ্ক এসে যায়। আমরা যদি 50 বা 50 প্লাস পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি, এই ক্ষেত্রে আমাদের আন্ডার 2000 র্যাঙ্ক এসে যায়, যেটা কিনা একটা ভালো র্যাঙ্ক। কিন্তু তোমাকে যদি টপ র্যাঙ্কারদের মধ্যে আসতে হয়, তোমাকে যদি একদম বেস্ট কলেজগুলোতে টার্গেট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার কত মার্কস আসা উচিত? এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে অ্যাটলিস্ট তোমার 60 প্লাস মার্কস কিন্তু এই 115-র মধ্যে আসা প্রয়োজন। আর দেখো প্রত্যেক বছর কিন্তু এই পরীক্ষায় কী হচ্ছে, কম্পিটিশান ইনক্রিজ হচ্ছে। এবার তোমাকে যদি 60 প্লাস মার্কস আনতে হয়, আমি তোমাকে বলবো তুমি পরীক্ষায় 115-র মধ্যে অ্যাটলিস্ট 80 থেকে 85 এটা টার্গেট করে চলো। কারণ আমরা যখন 100 টার্গেট করব, তখন আমরা 100 না পেলেও অ্যাটলিস্ট 90-95 এটা তো পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টার্গেটটা সবসময় হাই হওয়া উচিত। আমরা 115-র মধ্যে 80 থেকে 85 মার্কস অবশ্যই টার্গেট করব। অ্যান্ড এটা এমনই একটা পরীক্ষা, এখানে যদি আমরা ভালো করে প্রিপেয়ার করি সত্যি তোমরা এই মার্কসটা অ্যাচিভ করতে পারবে। হ্যাঁ, এখানে টাইমটা খুব কম থাকে, সেই টাইমের জন্য অনেকের প্রবলেম হয়, কিন্তু সেগুলো আমরা যদি শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে প্র্যাকটিস করি অ্যান্ড শুরু থেকে শেষ অবধি আমরা ভালো করে প্রিপারেশন করি, আমরা কিন্তু একটা ভালো স্কোর অবশ্যই তুলতে পারবো। তাহলে 60 প্লাস আমাদের স্কোর এই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে যদি আমাদের একটা খুবই ভালো র্যাঙ্ক আনতে হয়। অ্যান্ড আমরা সবসময় টার্গেট নিয়ে চলবো, কত টার্গেট নিয়ে চলবো, আমরা 80-85 এরকম একটা মার্কসের টার্গেট কিন্তু সবসময় করার চেষ্টা করবো। কারণ টার্গেট বড় রাখতে তো সমস্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি সেই টার্গেট অ্যাচিভ নাও করলে, যদি তুমি তার 90% অ্যাচিভ করছো, তাও কিন্তু একটা ভালো পজিশনে থাকবে। তাহলে আমাদের টার্গেটটা এবার ডিসাইড হয়ে গেছে। এবার এই যে আমরা টার্গেট ডিসাইড করে নিলাম, তাহলে এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমাদের হাতে কতখানি সময় রয়েছে, বা সেই যে সময়টা রয়েছে সেটাকে আমরা কী টাইম লাইনে ডিভাইড করব, আমাদের প্ল্যানিংটা কীরকম হওয়া উচিত? দেখো আমাদের যে জেনপাস ইউজির পরীক্ষা সেটা সাধারণত মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুর দিকে হয়, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের জুন 2024 এসে যদি পরীক্ষা হয়, দেখো পরীক্ষা এক্স্যাক্টলি কখন হবে সেটা যখন এর নোটিফিকেশান বেরোবে ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে, ধরে নাও আমাদের 2023 সালের ডিসেম্বর জানুয়ারি, মানে 2023-এর ডিসেম্বরের দিকে বা 2024-এর জানুয়ারির দিকে এর যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তখন কি, তখন আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি পরীক্ষাটা কখন। কিন্তু আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে আমাদের জুন 2024-এর শুরুর দিকে পরীক্ষা বা মে 2024-এর লাস্টের দিকে পরীক্ষা। তাহলে আমাদের হাতে সময় কতখানি আছে? দেখো আমি এই ভিডিওটা আজকে যখন শ্যুট করছি, আজকে হচ্ছে জুলাই মাসের 20 তারিখ, ঠিক আছে? তাহলে আমি জুলাই মাসের যে বাকি কয়েকটা দিন সেটা ছেড়েই দিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে কেউ কেউ তো এটা আগস্ট মাসের শুরুতেও ভিডিও দেখবে, তাহলে এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আগস্ট মাস থেকে তোমাদের প্রিপারেশান স্টার্ট হচ্ছে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে আমাদের এই বছরে 5 মাস আর পরের বছর 5 মাস, টোটাল 10 মাস মতো আমাদের হাতে সময় রয়েছে, তাই তো? এবার সেই যে 10 মাস মতো সময় রয়েছে সেটাকে আমরা কীভাবে ভাঙাবো? দেখো 10 মাসের মধ্যে আমি কী বলবো যে আমাদের এই ক্ষেত্রে যে আগস্ট, ঠিক আছে,
আগস্ট থেকে ফেব্রুয়ারি এই সাত মাসের মধ্যে তোমাদের কি হওয়া উচিত, এই সাত মাসের মধ্যে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু অবশ্যই অবশ্যই কমপ্লিট হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? যে আমাদের আগস্ট থেকে ফেব্রুয়ারি সাত মাস আমি তোমাদের সময় দিচ্ছি, সেই সাত মাস সময়ে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ এই পাঁচটা সাবজেক্টেরই সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়া উচিত। মানে সিলেবাস কমপ্লিট ইন দ্য সেন্স যে তোমাদের ইলেভেন টুয়েলভ পুরো পার্টটাই কমপ্লিট হওয়া উচিত। ওকে, বাই ফেব্রুয়ারি আমাদের এটা করার টার্গেট করতে হবে। যদি আমরা এর একটু আগে করে নিতে পারছি তাহলে খুবই ভালো, কিন্তু ম্যাক্সিমাম যদি আমাদের লেটও হচ্ছে তাহলে মার্চের সেকেন্ড উইকের থেকে বেশি লেট যাতে না হয়। এবার এই যে আমরা যখন সিলেবাসটা কমপ্লিট করছি তখন কি, তখন আমাদেরকে নিজেদের একটা পড়ার প্ল্যান বানাতে হবে, ঠিক আছে? যে আমরা বিভিন্ন সাবজেক্টগুলোকে কিভাবে পড়বো। দেখো, আমার মতে এই ক্ষেত্রে তোমাদের যেহেতু পাঁচটা সাবজেক্ট থাকছে জেনপাস ইউজি পরীক্ষার জন্য, সেগুলো কী কী? সেগুলো হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ, তাই তো? তার মধ্যে থেকে তোমাদের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে এই সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোতে কত করে মার্কস থাকে? এই সাবজেক্টগুলোতে 25 করে মার্কস থাকে, আর লজিক্যাল রিজনিং আর ইংলিশে 20 করে মার্কস থাকে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমরা যখন পড়াশুনো করছো আমি তোমাদের বলবো যে রোজ তোমরা কিভাবে পড়বে, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট পড়লে, ধরো কোনো দিন ফিজিক্স কেমিস্ট্রি পড়লে, কোনো দিন কেমিস্ট্রি বায়োলজি পড়লে, কোনো দিন তুমি ফিজিক্স বায়োলজি পড়লে, বা কোনো দিন সাপোজ ধরো এইভাবে অল্টারনেট করে করে সাপোজ ধরো দুটো করে সাবজেক্ট নাও, মানে একদিনের কথা বলছি, প্রত্যেক দিন কিভাবে পড়বে, যে প্রত্যেক দিন পাঁচটা সাবজেক্ট করে করতে গেলে না এক একটা সাবজেক্টে তুমি খুব কম সময় পাবে, সেটাতে খুব একটা ভালো করে প্রিপারেশন কিন্তু হবে না। সেই জন্য তুমি একটা প্রপার টাইম দাও, প্রত্যেকটা সাবজেক্টকে অ্যাটলিস্ট 2-2.5 ঘন্টা করে সময় দাও রোজ, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমার সাপোজ ধরো যে তুমি মানে এই যে এই তিনটে সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো সাবজেক্ট একদিনে পড়ো, আর লজিক্যাল রিজনিং আর ইংলিশ এটা অল্টারনেট দিনে পড়ো, আজকে লজিক্যাল রিজনিং, কালকে ইংলিশ, পরের দিন লজিক্যাল রিজনিং, তারপরের দিন ইংলিশ, এইভাবে করে এটাকে করতে থাকো। তাহলে এইভাবে তোমরা যখন পড়ছো, এটা আমি জাস্ট বললাম কীভাবে পড়বে, এবার তোমরা কবে কোনটা পড়ছো বা এক্ষেত্রে তোমরা যখন সিলেবাস কমপ্লিট করবে সেই সিলেবাস কমপ্লিট করার সময় তোমরা শুরুতে 11টা করছো না শুরুতে 12টা করছো ইত্যাদি, তোমাদেরকে একটা প্রপার প্ল্যান বানাতে হবে। আর তুমি যদি চাও যে এটারও আমি একটা প্রপার প্ল্যান বানিয়ে দিই, তাহলে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি এটার উপরেও একটা তোমাদের রোডম্যাপ বা প্ল্যান টাইপের বানিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেটা কিনা তোমরা ফলো করতে পারো। ওকে, তাহলে আমাদের একটা প্রপার প্ল্যান বানাতে হবে এই সিলেবাস কমপ্লিট করার। এবার যখন আমরা এই সিলেবাসটা কমপ্লিট করছি তখন ধরো আমাদের কোনো একটা চ্যাপ্টার শেষ হলো, বা সবথেকে ভালো হয় যে কোনো একটা ইউনিট শেষ হলো, কারণ একটা চ্যাপ্টার তো খুবই ছোট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যখন কোনো একটা ইউনিট শেষ হলো, সেই ইউনিটটা শেষ হওয়ার নেক্সট কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের সেই ইউনিট থেকে টেস্ট দিতে হবে, আমাদের রেগুলারলি টেস্ট দিতে হবে, যে আমরা আমাদের প্রিপারেশনটাকে অ্যানালাইসিস করব। আর আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের যে জেনপাস ইউজি পরীক্ষায় 115 নম্বরের পরীক্ষা, তার জন্য কোয়েশ্চেন আসে টোটাল 100টা, কিন্তু টাইম থাকে 90 মিনিট, তার মানে বুঝতেই পারছো যে সময়টা খুবই কম, তাই না? সেই জন্য আমরা রেগুলারলি কেন টেস্ট দেবো, যাতে আমরা কী করতে পারি, সেই টেস্টগুলোতে আমরা একটু টাইমটা না কম রাখবো। সাপোজ ধরো ফিজিক্সের তুমি যখন টেস্ট দিচ্ছো, সেই ক্ষেত্রে ফিজিক্সের তো আমাদের 20টা কোয়েশ্চেনের জন্য সাপোজ ধরো 25 মার্কস থাকে, আর সেই ক্ষেত্রে সাপোজ ধরো টাইম তো আর আলাদা করে দেওয়া থাকে না, কিন্তু আমরা এইভাবে করার চেষ্টা করবো যে ফিজিক্সটাকে আমরা 20 মিনিটের মধ্যে সলভ করে নিতে পারছি কিনা, এইভাবে টাইম বাউন্ড করে করে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো বা টেস্ট দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখবে সেটা তোমাদের টাইম ম্যানেজ করাতে কিন্তু অনেক বেশি হেল্প করবে। এবার সাপোজ ধরো আমরা এখানে কি করছি, আমরা ইউনিট ওয়াইজ টেস্ট দিচ্ছি, কিন্তু যখন আমাদের কোনো চ্যাপ্টারগুলো শেষ হচ্ছে, সাপোজ ধরো কেউ ক্লাস 12-এর ফার্স্ট ইউনিটটা পড়ছো, যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স, সেখানে ধরো তুমি কুলম্বস ল আর ইলেকট্রিক পোটেনশিয়াল এগুলো পড়ে নিলে, তাহলে যখন সেই চ্যাপ্টারগুলো পড়ছো সেই চ্যাপ্টারের উপর কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে। অ্যান্ড প্র্যাকটিস করার সময় তোমরা বিভিন্ন বই ফলো করতে পারো, আর তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোও কিন্তু খুব ভালো করে করবে, যে সেই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কী কী ছিল সেগুলো খুব ভালো করে সলভ করবে। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল যে সিলেবাস শেষ করার ব্যাপারটা, যে আমরা চেষ্টা করবো যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে আমাদের সিলেবাস শেষ হয়ে যায়। কেন দাদা এত তাড়াতাড়ি সিলেবাস কেন শেষ করতে বলছো, আমাদের টাইম তো জুন মাস অবধি আছে। তার পিছনে কারণ আছে, যে তোমরা সাপোজ ধরো যেটা আগস্ট মাসে পড়বে সেটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি আসতে আসতে অনেকটা মাথা থেকে বেরোতে থাকবে। তার জন্য উপায় কী? তার জন্য তোমরা যখন পড়াশোনা করছো, ধরো তুমি আগস্ট মাস থেকে যখন পড়াশোনা স্টার্ট করছো, প্রত্যেক মাসে তোমাকে 15-20 দিন পর পর 1-2 দিন করে সময় রাখতে হবে, যেই দিনগুলোতে তুমি কী করবে, ততদিন অবধি যা পড়েছো বা তার আগের যে বিষয়গুলো সেগুলো একবার রিভিশন করবে। এইভাবে রেগুলারই রিভিশন করে কিন্তু তোমাকে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু যেটা তুমি আগস্টে পড়ছো সেটা ফেব্রুয়ারি আসতে আসতে সব ভুলে যাবে, বুঝলে? তাহলে রেগুলারলি প্র্যাকটিসের জন্য, আমাদের প্র্যাকটিসের জন্য অ্যান্ড রিভিশনের জন্য টাইম রাখতে হবে। এবার আমরা যদি ফেব্রুয়ারির মধ্যে সিলেবাস শেষ করে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী কী মাস পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি মার্চ মাস, ঠিক আছে? মার্চ মাস আমরা হাতে পাচ্ছি,
তারপর আমরা এপ্রিল হাতে পাচ্ছি আর ধরে নাও মে হাতে পাচ্ছি, এই তিন মাস আমরা হাতে পাচ্ছি, তাই তো? এবার এই তিন মাসের মধ্যে আমরা কি করব, আমরা দেখো পুরো সিলেবাসটা কমপ্লিট করেছি। এবার যখন আমরা সিলেবাস কমপ্লিট করেছি তখন তো আমরা সবগুলো চ্যাপ্টারের উপর প্রপার টাইম দিয়েছি, কিন্তু এবার আমরা মার্চ মাসের মধ্যে কি করব, মার্চ মাসের যে এক মাস সময় সেই সময়ে আমরা পুরো সিলেবাসটাকে তাড়াতাড়ি করে রিভিশন করে নেওয়ার চেষ্টা করব। বা কারোর যদি মনে হচ্ছে শুধু মার্চে হচ্ছে না, তো সেই এই ক্ষেত্রে এপ্রিলের অর্ধেক নিয়ে নাও, সেই 45 ডেজের মধ্যে কিন্তু আমরা পুরো যে সিলেবাসটা সেটা এ টু জেড আরেকবার রিভিশন করার চেষ্টা করব। অ্যান্ড এই ক্ষেত্রে রিভিশন করার সময় আমরা কিন্তু নোটসগুলোকেই বেশি প্রেফার করব। আবার ভিডিও দেখতে যাওয়া বা সাপোজ তোমরা যারা ভিডিও দেখে পড়ছো, যে পুরো 2 ঘন্টার ভিডিও দেখতে গেলে কিন্তু তোমার শেষ হবে না, তোমাকে এই সময় নোটস থেকে তোমাদের কী করতে হবে, নোটস থেকে রিভিশন করতে হবে। সেই জন্য তোমরা যখন পড়ছো প্রপার নোটস বানানোর উপর কিন্তু অবশ্যই ফোকাস করবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই রিভিশন করছি, এই রিভিশন করার সময়ে কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ মক টেস্টগুলো চলতে থাকবে, ঠিক আছে? এখন এই লাস্ট 3 মাস তোমাদের মক টেস্ট খুব বড় কি হবে, বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা আমরা করে নিলাম। এবার এটা করে নেওয়ার পর যখনই আমরা সিলেবাসটা মানে রিভিশন করে নিচ্ছি পুরোটা, দেখো আমাদের যে জেনপাসিউ যে নতুন প্যাটার্ন সেটা অনুযায়ী দুইবারই পরীক্ষা হয়েছে, 2022 আর 2023। একবার যখন তোমরা এটা কমপ্লিট করে নিলে, তোমরা আগে তো PYQ সলভ করেছো, কিন্তু একবার যেই তোমার সিলেবাস শেষ হয়ে গেল তোমাকে কি করতে হবে, একদিন টাইম বের করে 2022 পুরো যে কোয়েশ্চেনটা এসেছে সেটাকে একটা এক্সাম হিসেবেই তোমাকে নিতে হবে, যে 90 মিনিটের মধ্যে তুমি কতখানি সলভ করতে পারছো। এটা একদিন করে নিলে, তারপর 2023টাকেও একদিন এভাবে সলভ করে নিলে, ঠিক আছে? তাহলে এখানে তোমার এই টাইমটা চলে গেল। এবার এটা করার পর তোমার হাতে যে বাকি টাইমগুলো থাকছে সেই টাইমে তুমি কি করবে, জাস্ট তুমি রিভিশন করবে আর মক টেস্ট দেবে আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে। আর মক টেস্টগুলো যখন দিচ্ছ সেগুলোতে তোমার কোথায় কী ভুল হচ্ছে বা কোথায় আটকে যাচ্ছ সেই জায়গাগুলো বারবার বারবার করে রিভিশন করবে, ঠিক আছে? তাহলে এইভাবে করে যদি তোমরা ফলো করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার পরীক্ষায় একটা ভালো স্কোর অবশ্যই হবে। আর তুমি যেহেতু রেগুলারলি একটা টাইম বাউন্ডেড ওয়েতে টেস্ট দিয়ে আসছো, সেই জন্য দেখবে আস্তে আস্তে তোমরা বুকস কি ফলো করবো। দেখো এই ক্ষেত্রে রিসোর্সেসের জন্য আমি তোমাদের লেকচার দেখার জন্য বা ভিডিওসের জন্য রিসোর্সেস বলে দিলাম, আমাদের ব্যাচ সম্পর্কে বলে দিলাম, এবার আমরা বুকস কি ফলো করবো। দেখো তোমরা যারা আমাদের এই ব্যাচে থাকছো তাদের খুব একটা বেশি বইয়ের প্রয়োজন হবে না, তার কারণ হচ্ছে আমরা তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও করাবো, আমরা তোমাদেরকে প্র্যাকটিসের কোয়েশ্চেনও দেবো, আমরা তোমাদেরকে প্র্যাকটিস নিজেরাও করাবো, আমরা তোমাদেরকে মক টেস্টও প্রোভাইড করবো, সমস্ত কিছু প্রোভাইড করবো। সেই ক্ষেত্রে তোমাদের খুব একটা বেশি বইয়ের প্রয়োজন হবে না। তোমরা এছাড়াও যারা কিনা নিজেরাও পড়ছো তাদেরও জেনপাস ইউজি পরীক্ষার জন্য খুব একটা বেশি বইয়ের প্রয়োজন নেই। তোমাদের যে বোর্ডের বইগুলো আছে, তোমরা যেই বইগুলো পড়ছো ক্লাস 11-12 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য, সেই বইগুলোই ফলো করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য। তার মধ্যে যে কনসেপ্টগুলো আছে সেগুলো এনাফ জেনপাস ইউজি পরীক্ষার জন্য। এছাড়াও তার মধ্যে যে তোমাদের ইয়েগুলো দেওয়া আছে এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো, সেই এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো খুব ভালো করে সলভ করো। এছাড়াও তোমরা জেনপাস ইউজি পরীক্ষার জন্য কয়েকটা বই পেয়ে যাবে, সেই বইগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেই বইগুলো চাইলে একটা দুটো বই তোমরা কিনতে পারো। এছাড়াও তোমাদের যেটা আরেকটা ইম্পর্টেন্ট করতে হবে, যে ইংলিশ আর লজিক্যাল রিজনিং সেটা আমরা কোথা থেকে করতে পারি। দেখো ইংলিশ আর লজিক্যাল রিজনিং কিন্তু জেনপাস ইউজিতে জাস্ট 2 বছর হলো ইন্ট্রোডিউস করা হয়েছে, 2022-2023 এই নতুন প্যাটার্নে পরীক্ষা হয়েছে। সেই জন্য খুব একটা বসি বই কিন্তু এগুলোর এই মুহূর্তে জেনপাস ইউজির জন্য অ্যাভেলেবেল নেই। সেই জন্য তোমরা বিভিন্ন যে গভর্নমেন্ট এক্সামগুলো লাইক SSC-র এক্সামগুলো বা সাপোজ ধরো যেগুলো একটু কম লেভেলের, ঠিক আছে, খুব বেশি হাই লেভেলে যাওয়ার প্রয়োজন নেই, SSC-MTS-এর যে এক্সামগুলো, ঠিক আছে, বা সাপোজ ধরো IBPS ক্লার্কের যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর জন্য যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলোর কিন্তু তোমরা লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশের বইগুলো নিয়ে সেখান থেকে ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে? আচ্ছা আর কি করতে হবে, আর তোমাদের এই ক্ষেত্রে রিসোর্সেস হিসেবে PYQ বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে। অ্যাটলিস্ট 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের সলভ করতে হবে। কিসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবো দাদা? অফকোর্স জেনপাস ইউজির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে, এর সাথেও তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমি বলবো যে তোমরা WBJEE-র যে লাস্ট 5 বছরের কোয়েশ্চেন সেখান থেকে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট কিন্তু করে নিও, ঠিক আছে? কারণ এই পরীক্ষাটাও তো WBJEE বোর্ডই কন্ডাক্ট করায়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা সেই কোয়েশ্চেনগুলো সলভ করলেও কিন্তু অনেকটা বেনিফিটেড পাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার আমাদের নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের ডুজ, যে কী কী আমাদের অবশ্যই করতে হবে। দেখো 1 নম্বর তো হলো তোমাদেরকে রেগুলারলি কনসিস্টেন্ট থাকতে হবে, ঠিক আছে? এটা আমরা সাপোজ ধরো বিভিন্ন টপারদের থেকেও যেটা সবসময় জানতে পারি, তারা কিন্তু রেগুলার পড়াশুনো করে, এমন নয় যে একদিন পড়লো আরেকদিন ছেড়ে দিল, আবার একদিন পড়লো আবার একদিন ছেড়ে দিল, তারা রেগুলারলি কনসিস্টেন্ট করে। হ্যাঁ হতে পারে কোনো দিন একটু কম পড়া হলো, কিন্তু সেই ক্ষেত্রেও তারা কিন্তু কনসিস্টেন্ট থাকার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে কনসিস্টেন্সি তোমাদেরকে অবশ্যই
মেনটেন করতে হবে। নেক্সট কি, নেক্সট তোমাদের টাইম ধরে ধরে প্র্যাকটিস অবশ্যই করতে হবে, কারণ জেনপাস ইউজি পরীক্ষায় টাইম কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে তোমাদেরকে টাইম ধরে ধরে অবশ্যই এই ক্ষেত্রে যে পড়াশোনাটা সেটা করতে হবে আর কি। আর এবার আমরা কথা বলছি ডোন্টস। দেখো ডোন্টস, তোমাদের এই মুহূর্তে যখন তোমরা প্রিপারেশন করবে তোমাদের অনেক রকম ডিস্ট্র্যাকশন আসবে, সেই ডিস্ট্র্যাকশনগুলো থেকে কিন্তু তোমাদের এই ক্ষেত্রে বেরোতে হবে। ডিস্ট্র্যাকশন অনেক রকমের হতে পারে। দেখো তোমাদের ফোন রিলেটেড ডিস্ট্র্যাকশন হতে পারে, ঠিক আছে, বা এখন তোমরা সবাই মোটামুটি বড় হয়েছো, ঠিক আছে, তো আমাদের বন্ধু বান্ধবী রিলেটেড অনেক রকম ডিস্ট্র্যাকশন আসে, তাহলে সেগুলোও আসতে পারে। তাহলে এই সমস্ত ডিস্ট্র্যাকশনের থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখতে হবে, নিজের লক্ষ্যটাকে স্থির রেখে তার দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে এই যে এই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের বললাম, আই হোপ এখান থেকে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার। তোমাদের যদি এখানে কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর আজকের এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।